আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাংরি মোমেন্টসে আপনাদের স্বাগত। আমের সিজন তো প্রায় শেষ, কাঁচা আম আর পাওয়া যাবে না বলে কিছুদিন আগে আমগুলো দিয়ে বানিয়েছিলাম আমচুর। কিভাবে খুব সহজে আমচুরটা আমি ঘরে বানিয়েছি সেটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কাঁচা আমগুলোকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপরে সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর আমের পাতলা স্লাইসগুলোকে এই বাটিতে রাখা জলের মধ্যে দিয়ে দেব। স্লাইসগুলো যত সরু হবে ততই ভালো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফাঙ্গাসও ধরবে না, নষ্টও হবে না। এই যে এই আমের আঁটিতে আর কিছু অবশিষ্ট নয়, ফেলে দিচ্ছি। আমগুলো জলে ধুয়ে তারপরে ছাদে রোদে 3 দিন ধরে শুকিয়ে নিয়েছি। বেশ ভালো মতো শুকিয়ে গেছে, এই যে সবগুলো উঠে আসছে। আমচুরটা বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, আমি এটাকে এবার কোর্সলি গ্রাইন্ড করে একটা গ্লাস জারে রেখে দেব। স্বাদে একটু বৈচিত্র্য আনতে আর স্পেশাল মাত্রা যোগ করতে আমি এই আমচুর পাউডারটা ব্যবহার করব। যাদের টক খেতে ভীষণ ভালো লাগে তারা অবশ্যই বানিয়ে রাখবেন আমচুর সারা বছরের জন্য। বাজারে যে আমচুর পাউডার কিনতে পাওয়া যায় তার চাইতে এটা কিন্তু শতগুণে ভালো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।